ওহ, সালোয়ারটা কি সুন্দর! মাই গড, অল্প দামে আজকে এত সুন্দর ড্রেস পেয়ে যাবে আপুরা, এত সুন্দর একটা ড্রেস পাবে, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, একদম দেখলেই সবাই তাকায় থাকবে, বাহ! আর সালোয়ারটা এরকম রেডি থাকবে, আমার তো সেই ভালো লাগতেছে ড্রেসটা, মাই গড, তো অসম্ভব সুন্দর একটা ড্রেস আজকে আমি পরে চলে আসছি আপনাদের জন্য। এত সুন্দর একটা ড্রেস পরে আসছি আর এত অল্প দামে পাবেন এই ড্রেসটা। ড্রেসটা দেখে মনে হইতেছে আমরা মানে এই এই টাইপের ড্রেসগুলো ঈদের সময় ফাহিম, এই টাইপের ড্রেসগুলোর দাম ছিল মিনিমাম 4,500-5,000 টাকা, বাট এইটার প্রাইস অনেক কম হবে, এই লাইক কম। সো থ্যাংক ইউ সো মাচ, কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে ফেলেন আর লাইভটাকে শেয়ার করে দেন। হোপফুলি সব কিছু একদম ঠিকঠাক আছে এবং সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন। আর আজকে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি এত অল্প দামে, ওয়াও, ড্রেসের সালোয়ারটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। তো হ্যালো মিষ্টি দাস, আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুবই নাইস একটা ড্রেস পরে আসছি, এটা দোপাট্টাটা অনেক সুন্দর আর লাইট কালার তো বেশি ভালো লাগতেছে। সোনিয়া, এটা সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। নিউ লুক আপু, থ্যাংক ইউ সো মাচ। এনি চৌধুরী লিখেছেন আপু চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কানের দোলা মনে হয় লাগবে না। এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আমি যেটা পরেছি এটা প্রাইস গেস করে ফেলেন। সিদ্ধার্থুল মুদ্ধা আপু লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। রুমি আপু লিখেছে কুমিল্লা থেকে, আচ্ছা কুমিল্লা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তুফা ইসলাম লিখেছে হাই, হ্যালো আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ। এই ইয়ারিংটা এদের সাথে মনে হয় ভালো লাগবে না, এই ইয়ারিংটা এই ইয়ারিংটা এটার সাথে ভালো লাগবে না দেখি। আচ্ছা ওয়াজিহা মনি লিখেছে হাই কেমন আছেন, হ্যালো আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুসাফুল সালমান আক্তার লিখেছেন হাই, হ্যালো আপু। এটার প্রাইস গেস করে ফেলেন, আমি একটু ইয়ারিংটা পরে নিই, আমার পরা এই সুন্দর ড্রেসটার প্রাইস গেস করে ফেলেন। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার সালমানটা, হ্যাঁ সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার সালমানটা, সালমানটা অসম্ভব সুন্দর না লাইট লাগছে, আমি খুব ভালো আছি। তো এই ড্রেসটা দেখে আপনাদের অনেক পছন্দ হবে আই হ্যাপ। আচ্ছা ফরিদা ইয়াসমিন লিখেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন? তো এই যে সুন্দর একটা ড্রেস আমি পরে আছি, তো এইটার আপনার খুব সুন্দর 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 কালার আছে দুইটা, তো আমার পরে ড্রেসটা জাস্ট দুইটা কালার, একটা আমি পরে আছি আরেকটা হচ্ছে আমার হাতে। এটা প্রাইস গেস করে ফেলেন। আর এটা আমার 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 কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটার সালোয়ারটা কটনের মধ্যে, সালোয়ারটা কটনের মধ্যে দেওয়া হয়েছে যেন আরাম লাগে আপনাদের পরে, কিন্তু আপনার সালোয়ারটা রেডি করা, সালোয়ারের ডিজাইনটাই খুব সুন্দর, লুক সালোয়ারের ডিজাইনটাই এত সুন্দর যে দেখে ভালো লাগে, সালোয়ারের ডিজাইনটাই অনেক সুন্দর একটা ডিজাইন। তো এনিওয়ে, সো চার্জ যেটা লাগে তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন বেশি বেশি করে। চট্টগ্রাম থেকে আমার লাইভ দেখছেন এনি চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র লিখেছেন হাই আপু, হ্যালো ডিয়ার, আমার কানে দুটো খুলে যাচ্ছে, একটা মিনিট আমি দুইটা ক্লিক যেটা পরে আছে ওটা হচ্ছে এটা মেসি কালার করে সালোয়ারটা পুরা এবং কুর্তি টাইপের আর কি মেক করা, দেখছেন লেস দিয়ে খুব সুন্দর করে মেক করা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের ডিজাইনটা খুবই নাইস, পুরো এই সালোয়ারটা হচ্ছে আপনার রেডি করাই যাবে করে। ও এই যে দেখছেন এরকম করে কার্ড কার্ড দিয়ে ডিজাইন করা, হ্যাঁ খুবই নাইস করে হচ্ছে আপনার ডিজাইন করা আছে। তো বাইরে হয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন এখান থেকে। এই ইয়ারিংটা যেন কোথায় গেছে বুঝে বলে গেছি, এই ইয়ারিংটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং, অনেক কিছুর সাথে এটা করা যায়, খুব ক্যারি করা যায়, আরে লাগাইতেই পারতেছি। ওকে সো লুক লুক এট দিস বিউটিফুল ড্রেস। আপু আমি তোমার পেজ থেকে 6টা জামা নিয়েছি, প্লিজ আমার নাম নেন পিউ সাহা, 6টা জামা নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ পিউ সাহা দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে সো সবার আগে কি আমার পরোটা দেখাই দিব? হ্যাঁ আমার পর
দেখবেন নাকি আগে অন্য ড্রেস দেখবেন বলেন? আমি একটু কমেন্ট দেখতে চাই, আগে কি আমার পরোটা দেখবেন নাকি অন্য ড্রেস দেখবেন? আমার হাতে ওই সাদা ভাগের কটন ড্রেসটা দাও তো, আগে কি আমার পরোটা দেখতে চান নাকি এই কটন সাদা ভাগটা দেখতে চান বলেন? আমার ওয়াও, এই সাদা ভাগটা নতুন আসছে, খুবই সুন্দর থাকে। এই কটন সাদা ভাগটা দেখবেন নাকি আমার পরোটা দেখবেন, কোনটা আগে কমেন্ট দেখতে চাই আপু, কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে, এটার জন্য তো অনেকে আমাকে নক করে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা দেখতে চান নাকি এটা দেখতে চান, এটা দেখতে চান নাকি নাকি আমার পরোটা, কোনটা দেখতে চান বলেন? আমার পরোটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। অদিতি বিশ্বাস লিখেছে আপনার পরোটা, সাইমা খালি ক্লিনা লিখেছে কটন দেখতে চাই, আচ্ছা তসলিম যারা লিখেছে আপনার পরোটা, জাভেদ খান লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট ওয়াও লাগতেছে মেঘলা বিকাল, থ্যাংক ইউ সো মাচ। আশিমা মধু লিখেছে হ্যালো আপু, হ্যালো আপু, সো কিউট আপুনি, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার নামটা নিও প্লিজ আপু, মিষ্টি মে মায়শা, এত সাউন্ড করতে হঠাৎ করে শুরু ভিতরে নিয়ে এসে শেট 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 করে লাইট কালার অনেক আচ্ছা দাও ড্রেস দাও, আগে কি আমারটা নাকি আগে অন্যগুলো দেখাবো বলেন? সাইমা খালি ক্লিনা লিখেছে সাদা বাহার, আচ্ছা তাহলে সাদা বাহার দুইটা দেখাই দিই আগে, সাদা বাহার, আচ্ছা সাদা বাহার দুইটা আগে একটু দেখাই দিই। ওয়াও অসম্ভব সুন্দর সাদা বাহারটা দেখেন, অসম্ভব সুন্দর সাদা বাহার খালি পুরোটা যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং আমাদের পেজে মেসেজ দিয়ে দেবেন। ওকে কটন দেখতে চান? হ্যাঁ সাদা বাহারের কটন কালেকশন, এটা একটা হাতার ডিজাইনটা দারুণ, ও মাই গড, হাতাটা দেখেন এটা একদমই নতুন ডিজাইন আসছে সাদা বাহারের, হাতার ডিজাইনটা কিন্তু দারুণ, খুবই সুন্দর হাতাটা দেখেন, কটন একদম কটনের মধ্যে সাদা বাহারটা। আমি জাস্ট এটা একটু দেখাই দিই মিনিটে, এটা দেখেন আপনার হাতাটা, হ্যাঁ খুবই সুন্দর হাতাটা, একদম কটন কালেকশন। যারা সাদা বাহার লাভার আছেন, যারা সাদা বাহার পছন্দ করেন, জাস্ট গো ফর দিস ওয়ান, এইটা অসম্ভব সুন্দর। এইটা হচ্ছে আপনার মেজারমেন্ট একটা, আমি এগুলো মাপ করতে পারবো, তুমি একটা সাথে করে নিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে যে দেখেন আপনার অনেক চোখ একটা সাদা বাহার কালেকশন, ওকে সাদা বাহারের এইটার পুরোটা আপনার এমব্রয়ডারি করা, পুরোটা আপনার এইরকম করে এমব্রয়ডারি করা, হ্যাঁ এটার পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা, গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর, এটার বডি 48+ আছে, বডি 48+ আছে, তো এই কালারটা খুব ইউনিক ডিফারেন্ট একটা কালার, আমার ভালো লাগছে, এটা কয়েক দিন হয়। তো এইটা হচ্ছে আপনার দোপাট্টা, হ্যাঁ এই সাদা বাহারটা আমার মনে হয় যতজন আপনি দেখতেছেন আপনাদের আমি একটা কাজ করি বেডরুমে লাইফটা নিয়ে যাই, এত সাউন্ড আসতেছে যে লাইফ করাটা ইম্পসিবল হয়ে যাইতেছে, আরে আল্লাহ আজকে সোনিয়া রুমটা পর্যন্ত গুছায় না, মানে কি বলবো, এনিওয়ে সো থ্যাংক ইউ সো মাচ, ওটা লাগবে না, ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ, যারা যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। ওখানে এত সাউন্ড আসতেছিল যে আসলে মানে সাউন্ডের জন্য আমি কিছুই বুঝাইতে পারতেছিলাম না, সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। আর এখন আমি হচ্ছে যে এটার কালারগুলো একটু ঝটপট করে দেখাই দিই, সো এইটা হচ্ছে যে আমার পরোটার প্রাইস গেস করে ফেলেন, আজকে কেউ প্রাইস গেসিংয়ে 1000 টাকা ক্যাশব্যাক দিব নাকি? পরিতে ইয়াসমিন আপু লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর, এটা হচ্ছে আপনার সাদাবাহার কালেকশনটা, সো এইটা হচ্ছে আপনার বিউটিফুল একটা দোপাট্টা, হ্যাঁ এখন কালারটাও সুন্দর লাগতেছে, তখন আসলে কালারটা ওইভাবে বুঝা যাচ্ছিল না, এখন কালারটাও সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা দোপাট্টা, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, খুবই ভালো লাগতেছে এটা, তোমার কনফিডেন্ট খুব ভালো লাগে শুভ্রা সরকার, থ্যাংক ইউ। আমার পরোটার প্রাইস কত? আমার পরোটার প্রাইস গেস করেন, সো এই সাদাবাহারটা দেখে নিছেন, এখন আমরা এটার একটা কালার দেখাবো, হ্যাঁ কালারটা অসম্ভব সুন্দর হবে, এটার কালারটা দেখেন, এইটার কালারটা হচ্ছে এইটা, ডিজাইনটা কি যে চোস একটা ডিজাইন, কি যে চোস একটা ডিজাইন, ফাইন দেখো ওই অ্যাকোরিয়াম ওই থাকের মধ্যে ছোট অ্যাকোরিয়ামের পাশে আমার মোবাইল রেখে আসছে, নিয়ে আসো। সো এটা হচ্ছে আপনার এটা আরেকটা কালার, এটার হাতার ডিজাইনটা দেখেন, মানে গরমের মধ্যে আপনাকে আরাম দেওয়ার জন্য সাদাবাহারের বিকল্প আর কিছু হইতে পারে না, গরমের মধ্যে আপনাকে অনেক বেশি আরাম দেওয়ার জন্য সাদাবাহারের বিকল্প কিছু হইতে পারে না, কটন সাদাবাহার এত বেশি আরামদায়ক দেখেন হাতার ডিজাইনটা, কিচের নাইস স্লিভসের ডিজাইনটা দেখেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর দেখেন স্লিভসের ডিজাইনটা, হ্যাঁ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের নেকটা,
খুব সুন্দর। এটা হচ্ছে ড্রেসের দামানটা অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা দেখেন, দোপাট্টাটা অনেক 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 জোস একটা দোপাট্টা। সো এরপরে হচ্ছে এটার সালোয়ারের, সালোয়ারের কাপড়টা হচ্ছে যে এটা। হ্যাঁ, সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা। এটাও খুব ভালো একটা কাপড়, একদমই কটনের মধ্যে। 1.4K জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ। সুরেলা পাখি লিখেছেন আমারটা 2250। ওকে, দেখি কত হয় আমারটা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, কাছাকাছি কিন্তু কমেন্ট করে ফেলছেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, একদমই কটনের মধ্যে। হ্যাঁ, সো এটা হচ্ছে সাদাবাহারের আরেকটা সুন্দর একটা কালার, একদম কটন সাদাবাহার কালেকশন। এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। সো এইটার গলা থেকে ডিজাইনটা শুরু করে একদম এমব্রয়ডারি কোয়ালিটি একদম নিচ পর্যন্ত দেখেন। গরমের মধ্যে পরে আপু এত আরাম পাবেন, ট্রাস্ট মি, এত আরাম পাবেন, এত আরাম পাবেন, এত আরাম পাবেন, জাস্ট বলার বাইরে। এইটা জাস্ট যার লাগতেছে আপু সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ডিজাইনটা দেখে নেন, মাশাআল্লাহ, মারডালা একটা কালেকশন, খুব সুন্দর একটা ডিজাইন। এটা আমার মনে হয় যত জন আপু দেখতেছেন এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে। সো এইটার আপনার বডি হবে 48+, প্রায় 50 আছে এটার বডি, প্রায় অলমোস্ট 50 আছে। লম্বা হচ্ছে আপনার 46 হবে। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, সামবি ভাত খাও যায়। সো এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা দেখেন কত বড়, খুব সুন্দর একটা দোপাট্টা। ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে, হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন। আর গরমের মধ্যে আর কালারটা খুব সোবার, কটনের বিকল্প কিছু হইতেই পারে না। আমার পরাটার প্রাইস কত দেখি, 2300। শারমিন মাসুমা লিখেছে 2300। সুরেলা পাখি লিখেছেন 2280। খুলনা কবে আসবো তালুকদার সাহেব? ইনশাল্লাহ আসবো, আসবো, আসবো। প্রাইসটা বলে দিচ্ছি আমি, আমি আবার কালার দুটো আবার একবার রিপিট করে দিই। সো আপনি এখন চিন্তা করেন সাদাবাহারের কোন কালারটা নেবেন, এইটা নাকি ওইটা, দুইটা কালারই সুন্দর। আর এত বেশি আরামদায়ক কটনের মধ্যে, অনেক বেশি কমফোর্টেবল, অনেক অনেক বেশি কমফোর্টেবল। সো কে কোনটা নেবেন বলেন। ফাতেমা নূর, আসসালামু আলাইকুম। তনি আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন, হ্যাঁ, সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন। তুমি আমার টনি পেজ একটা শেয়ার দাও, আমার আইডিতে একটা শেয়ার দাও, যারা যারা দেখতেছেন। হ্যাঁ, এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন, তোমাকে খুব ভালো লাগে। আয়েশা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আমি যে কালারটা পরেছি এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আমার পরাটা তো অনেক সুন্দর। আমার পরাটা একটু পরে দেখাইতেছি, আগে আমি একটু সাদাভাটা শেষ করে নিই। সো এইটারও আপনি গলার ডিজাইন থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কাজটা দেখবেন, এত ভালো লাগতেছে এটা। কটনের মধ্যে পরে অনেক বেশি আরাম পাবেন, অনেক বেশি আরাম পাবেন। এটা এটার হাতা থেকে শুরু করে সব কিছু সুন্দর, একদম এত কমে দিয়ে দিব আপনাদেরকে, একদম গরম গরম ডিসকাউন্ট, গরমের মধ্যে একদম গরম গরম প্রাইসে এটাকে দিয়ে দিব, গরমের মধ্যে একদম গরম গরম প্রাইসে। ও দুইটার সাথে অন্য একই রকম না, গরমের মধ্যে একটু না, এটা হচ্ছে ওটার সাথে, এটা হচ্ছে ওটার সাথে, গরমের মধ্যে একদম গরম গরম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। সো কার লাগবে এটা বলেন, এইটা এত কমে দিব। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, প্রাইসটা এটা, এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, একদম সাদাভার কালেকশন, যেটা আপনি মিনিমাম আপনাকে 3200 টাকা দিয়ে কিনতে হবে, মিনিমাম 3200 টাকা দিয়ে কিনতে হবে এই সাদাভার। এই সাদাভার 3200 টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিলাম অনলি 2250 টাকায়, কটন সাদাবাহার। হ্যাঁ, 3200 টাকার ড্রেস আমরা অনলি আপনাদেরকে দিলাম 2250 টাকায়। এটার আরেকটা কালার তো আমি দেখাই দিছি, আরেকটা কালার আমি দেখাই দিছি। সো ওই কালারটা আমি আরেকবার রিপিট করে দিই, তারপরে অনেক 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 সুন্দর। আমার পরোটা আছে, ইয়াস আমার পরোটা আছে, দেখেন 2250 টাকা অনলি, কটন সাদাবাহার, যেটা আপনাকে মিনিমাম 3200 টাকা দিয়ে কিনতে হইতে হবে, এটা আমরা আপনাদেরকে 2250 টাকায় দিলাম। এটার হাতার ডিজাইনটা এমন দারুণ, আর দোপাট্টাটা এত বেশি সফট হবে। ওয়া, 1.6K জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। এবার বলে ফেলেন আমার পরোটার প্রাইস কত, দোপাট্টাটাও আপু এত আরাম পাবেন পরে, এটার দোপাট্টাটা এত সফট, এত সফট, সবাই পরে খুব আরাম পাবেন। অনলি 2250 টাকার একদমই পাগলা প্রাইসে এটাকে দিচ্ছি আপু, যা লাগে সেটা নিয়ে নেন। আমার পরোটার প্রাইসটা আপু গেস করে ফেলতে হবে, আমার পরোটা এখন দেখাই দিব। বোন তোমার কথাগুলো খুব সুন্দর, আমি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার থেকে দেখি রোজ। সঙ্গীতা দাস, ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ইচ্ছা আছে একবার কুচবিহারে যাব। আমার কয়েকটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা, একটা হচ্ছে কুচবিহার, আরেকটা হচ্ছে ওই যে আপনার আমি যে সাতগাহনে পড়তাম, আরে জলপাইগুড়ি, জলপাইগুড়ি সাতগাহনে, আমি জলপাইগুড়ির অনেক ইয়া পড়ছি, মানে সাতগাহন উপন্যাসে। সো আমি ওই ওই জায়গাগুলো আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা। এবং ওখানে আরেকটা জায়গার নাম ছিল, আমি জায়গার নামটা ভুলে গেছি, যেখানে আপনার অনেক চা বাগান ছিল, সাতগাহনের মধ্যে পড়ছি। সো ওই জায়গাটার আমার যাওয়ার খুব ইচ্ছা, মানে আমি যখন সাতগাহনটা পড়তাম তখন আমার মনে হতো আমিও ওই উপন্যাসের নায়িকা, মানে এত ঢুকে যেতাম ওই কাহিনীর মধ্যে। আচ্ছা,
থ্যাংক ইউ সো মাচ, তোমাকে কিউট লাগতেছে মাশাআল্লাহ। আলিশফা, থ্যাংক ইউ সো মাচ আলিশফা আপু। আলিফশা, 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 আল্লাহ আবার নাম ভুল করছিলাম। আলিফশা আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছি, আমার বোন দেখার সাথে সাথে একটা নিয়ে নিছে, এক ঘন্টা পরার সুযোগ পাইনি, বাকিগুলো দেখলে কি করে জানি কাপড়ের কোয়ালিটি এত ভালো। লাভিয়া রাবিয়া বশ্রী আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, অনেক দোয়া রইল আপনার জন্য। ফরিদা ইয়াসমিন অনেক সুপার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, আরেকটা সুন্দর একটা কালার, আমি এটা একটা ভিডিও নিয়ে নিই। সো এই ড্রেসটা আমার মনে হয় আজকে যতদিন ঈদের পরে এটাই হচ্ছে যে একটা স্পেশাল একটা ড্রেস সিলেক্ট করতেছি, তাই না? ঈদের পরে আমরা যত ঈদের আগের কালেকশন দেখাইছি, বাট ঈদের পরে এটাই প্রথম যে আমরা একটা স্পেশাল একটা লাইভ করতেছি। সো থ্যাংক ইউ সো মাচ যতজন আপু আমাকে দেখছেন। অ্যান্ড এই ড্রেসটা আবার একটু প্রাইসটা গেস করে ফেলেন, ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন বেশি সুন্দর। সো চার চার এটা লাগে, শেষে এটা নিয়ে নেবেন। ওকে, সো আমরা সেটার একটা ভিডিও নেই, যারা যারা যার 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 এটা লাগে সে সেটা নিয়ে নেবেন। উত্তরা আউটলেটের ওপেনিং কবে? আসলে আপু উত্তরা আমরা যে মার্কেটে নিয়েছি শোরুমটা, ওই মার্কেটটাই নতুন। তোমাকে সব ড্রেসে সুন্দর লাগে, সব শাড়িতে একটু বেশি সুন্দর, আচ্ছা শাড়িতে একটু বেশি সুন্দর লাগে। ওয়াজি হারুবি আজকে শাড়ি লাইভ আছে, এই 300 কত পিস যেন জামদানি শাড়ি আসছে গুলা। হ্যাঁ কম কম অল্প অল্প করে, আজকে একটা স্পেশাল একটা শাড়ি লাইভ আছে আমাদের, জামদানি শাড়ি একটা লাইভ আছে। এর কালারটা এমন আসতেছে কেন গুলা গুলা, তোমার কথাগুলো ভাল লাগে, বিশেষ করে কমেন্টের রিপ্লাই গুলা জোস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঈশিত আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা একটা মিনিট, আমার ক্যামেরা ঘোলা হয়ে গেছিল, এখন ঠিক আছে। সানজিদা হাবিব লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার থেকে দুইটা জামা অর্ডার করেছিলাম, একটা রেডিমেড ফ্রি সাইজ ছিল, আমার আম্মু যখন ট্রায়াল দিয়ে দেখলো তার এত ভালো লাগছে জামাটা তিনিই নিয়ে নিছেন, অন্যটা আমি সেলাইছি। মা বলতেছে তুই যতগুলো অনলাইন থেকে কাপড় নিছস তার মধ্যে এই দুইটা বেশি ভালো লাগছে, নেক্সট টাইম সব কাপড় এই আপুর থেকে নিবি। সানজিদা হাবিব আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা আপনার জন্য এবং আপনার আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা। আমার অনেক ভালো লাগে যে যখন আমি লাইভে আসি, যখন আপনারা আমাকে এত এত রিভিউ দেন, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার পরা এই ড্রেসটার প্রাইস তো মানে প্রাইস শুনে আপনারা সবাই আরো বেশি পাগল হয়ে যাবেন। এইটা ড্রেসটা যেমন সুন্দর, ড্রেসের সালোয়ারটা দেখেন, মানে এটা হচ্ছে রেডি সালোয়ার, এরকম ডিজাইনটা করাই থাকবে। হ্যাঁ রেডি সালোয়ার এরকম ডিজাইনটা করাই থাকবে, মানে সবার অনেক ভালো লাগবে। এই ড্রেসটার প্রাইসটা লাস্টবারের মতো গেস করে ফেলেন সবাই। এই কালারটা, এই ড্রেসটাই দেখতে চাচ্ছেন আমি জানি, এই কালারটা দেখেন, মাই গড এত সুন্দর একটা ড্রেস এত কমে পাবেন, মাই গুডনেস। ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে, আপনার একদম গরমই লাগবে না এটা। এটা আমি কিন্তু কোনো ইনার দিয়ে বানাই নাই, দেখছেন ইনার ছাড়াই পরছি, আপনার বডি ওরকম মানে বডি শো করে না এটা। সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, ওয়াও খুবই সুন্দর এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর একটা ইন্ডিয়ান কালেকশন, পুরোটা এইরকম নাইসলি কাজ করা আছে, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে ড্রেসের দামানটা, এটা হচ্ছে খুব সুন্দর একটা দিল্লির কালেকশন। এটা হচ্ছে আপনার নিচের দিকটা দেখেন, এরকম নাইসলি এমব্রয়ডারি করে ডিজাইনটা করা, আর কাটওয়ার্কটা করাই আছে, কাটওয়ার্কটা করাই আছে। হ্যাঁ এটা কিসের সুতা লাগছে, সো এটা হচ্ছে কাটওয়ার্কটা আপনার এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে। হ্যাঁ এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে। এটা হচ্ছে জাস্ট আমার পরা ড্রেসটার কালার, মাই গড এত বেশি সুন্দর, এটা আমার খুবই ভালো লাগতেছে। ড্রেসের হাতাটা খুব সুন্দর, এটা আপনি বডি অনায়াসে 50+ বানাবেন, বডিটা অনায়াসে 50+ বানাবেন। হ্যাঁ অনেক সুন্দর, এটা হচ্ছে যে আপনার রেডি সালোয়ার। হ্যাঁ মানে এটা হচ্ছে ঠিক ধুতি টাইপের একটা সালোয়ার, ধুতি টাইপের একটা মানে ধুতি বলা যায়, এটা ধুতি খুব সুন্দর করে এটার সাথে রেডি করা। দেখেন ধুতিটা কি সুন্দর, সালোয়ারটা আপনার রেডি থাকবে, আর এটা অনেক কাপড় দেওয়া বানানো, আপনার কোমর যদি 50 হয় তাও এটা হয়ে যাবে, এটা অনেক কাপড় দিয়ে বানানো। এই ধুতিটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে, এটা খুব সুন্দর করে এরকম করে ডিজাইন করা আছে ধুতিটা, ভালো লাগতেছে না আপু? অনেক সুন্দর একটা ধুতি এটা। আমার ভাইয়ার বাসায় বেড়াইতে আসছি, আয়সা দেখি আমার ভাবিও আপনার লাইভ দেখে, আমার ভাবি যে একটু, ও ভাবিকে একটু হাই বলে দাও, ঝর্ণা ভাবির নাম আলিশফা, আলিশ আলিফশা, আলিফশার ভাবি ঝর্ণা ভাবি
হ্যালো ভাবি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। দাও, এটা হচ্ছে আপনার দোপাট্টা, এটা হচ্ছে নানক ভাবি মিলে আমার লাইভ দেখেন, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার, এটা দোপাট্টা মিররের ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটাতে এরকম মিররের ওয়ার্ক করা থাকবে, আর রেডি সালোয়ারটা তো দেখছেন, মানে এটা হচ্ছে ধুতি সালোয়ার, খুবই সুন্দর। নিচের দিকের ডিজাইনটা দেখেন, অনেক ভালো লাগতেছে, এটা না অনেক ভালো লাগতেছে, এটা হচ্ছে আমার পরোটার জাস্ট কালার। সবাই কিন্তু প্রাইস গেস করতে হবে, জলদি জলদি প্রাইসটা গেস করে ফেলেন। ও মাই গড, দেখেন আমার পরা কালারটা নিবেন নাকি এই কালারটা নিবেন, কোনটা নিবেন ডিসাইড করে ফেলতে হবে। এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য দিল্লি থেকে, সো বেশি বেশি করে এটাকে পারচেজ করতে হবে, অনেক সুন্দর, আর প্রাইসটা অসম্ভব কমে পাবেন। এটা কিন্তু দেখে মনে হইতেছে 5-6 হাজার টাকার একটা ড্রেস, এরকম একটা লুক দিতেছে ড্রেসটা। আপনার ড্রেসটা দেখে মনে হইতেছে না যে 5-6 হাজার টাকার একটা ড্রেস, এরকম একটা লুক দিতেছে, বাট ড্রেসটা আমরা আপনাদেরকে অনেক কমে দিব। জামাটা সত্যি অনেক সুন্দর, সুলতানা উর্মি আপু, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে তোমাকে, তোমার লাইভ দেখার জন্য ওয়েট করছিলাম আপু, তোমাকে দেখেই মনটা ভালো হয়ে যায়। বাহ, সাবরিনা রাজশ্রী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার জামাই আমার এই কথাটা বললো না যে তোমার দেখলেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলে না, এখন আমার একটু দেখাই। এটা হচ্ছে আমার পরোটার, আমার পরোটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি। এটা গলাটা দেখছেন একদম এই পর্যন্ত চলে আসে, নেকের কাজটা একদম এই পর্যন্ত চলে আসে। এটা স্লিভসটাও খুব সুন্দর, এই যে আমি তো পরেই আছি, এটা আমি আর কি বলবো, এটা তো আমি পরেই আসি। সালোয়ারটা দেখেন, আমি তো এরকম করে মানে এটা পরেই আসি, সালোয়ারটা খুবই ভালো লাগতেছে। আর এই সালোয়ারটা আপনি অন্য কোনো ড্রেসের সাথেও পরতে পারবেন, যেহেতু এক কালারের মধ্যে এরকম ডিজাইন করা আছে, খুবই ভালো লাগতেছে, এটা অসম্ভব ভালো লাগতেছে। এই সালোয়ারটা আপনি অন্য কোনো ড্রেসের সাথেও আপনি ক্যারি করতে পারবেন, অনেক সুন্দর, মানে থাকে না যে সেম কালারের ড্রেস অন্য কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন। সো এইটা অনেক সুন্দর, স্পেশালি আপনি যদি একটা হোয়াইট ড্রেসের সাথে এই সালোয়ারটা পরেন দারুণ লাগবে, তাই না? একটা সাদা একটা কামিজের সাথে এই সালোয়ারটা পরলে দারুণ লাগবে, তাই না? খুবই দারুণ লাগবে, এটা অনেক সুন্দর ধুতি সালোয়ার এটা। সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা যেটা আমি পরে আছি, মানে খুবই কমফোর্টেবল, এটা আমি এক কথায় বলবো কমফোর্টেবল। আর সালোয়ারটা দেখেন ধুতি, হ্যাঁ একদম এইরকম করে ডিজাইনটা করা আছে কটনের মধ্যে, কামিজটা সিল্কের মধ্যে হলেও সালোয়ারটা কটনের মধ্যে, সালোয়ারটা একদমই কটনের মধ্যে, দেখেন পরে অনেক আরাম পাবেন। ডিজাইনটা কি সুন্দর, ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, দেখেই ভালো লাগতেছে, ও মাই গড, খুবই সুন্দর। সাচ এ নাইস ড্রেস, সাচ এ নাইস ড্রেস, অ্যান্ড ইয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা, অনেক চোস একটা ড্রেস, যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। আর নুরুন নাহার ফাতিমা, আসলে তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, বাহ এত ভালোবাসেন আপনারা আমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা, তোমাকে খুব বেশি ভালো লাগে। নীল আকাশ, থ্যাংক ইউ সো মাচ। সো এই ড্রেসটা আপু, এই ড্রেসটা আপনি, এই ধরনের ড্রেস আপনি যেখান থেকে কিনেন অনেক মিনিমাম 3,500-4,000 টাকা লাগবে, বাট আমরা এই ড্রেসটা আপু আপনাদেরকে অনেক কম প্রাইসে দিব, ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন। এই সুন্দর ড্রেসটার প্রাইস কত ফাহিম? অনেক কম, আমি একটু প্রাইসটা বলে দিতেছি, ফাহিম এখন হিসাব নিকাশ করতেছে, আর যদিও আমি এটা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো প্রাইস এটা। হ্যাঁ, ২৯৯০ না, এটা আপনারা নেবেন আপু শুধুমাত্র এই ড্রেসটা আপনারা আমাদের থেকে নেবেন, অনলি একদম কম প্রাইস আপু, অনলি ২৯৯০ না, এটা আমি একদম কম করে দিলাম আপনাদের জন্য, শুধুমাত্র 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 এইটা নিবেন, শুধুমাত্র 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 ২১৮০ টাকায়, অনলি ২১৮০ টাকায় এই ড্রেসটা নিবেন। মাই গড, এইরকম একটা ড্রেস ২১৮০ টাকায় দিয়ে দিচ্ছি, চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সানবিস বাই তনিতে, অনেক সুন্দর একটা ড্রেস ২১৮০ টাকায় শুধুমাত্র, অনেক সুন্দর একটা ড্রেস, তুমি মন ভালো করে দেওয়া একটা মেয়ে, মাশাল্লাহ। তো স্লিমা সাদিক আপু, থ্যাংক ইউ সো মাচ, যাক অনেক ভালো লাগে আপু আপনাদের কমেন্ট, আপনারা আমাকে এত ভালোবাসেন, এটা শুনেও ভালো লাগে যে এত এত আপুরা আমাকে এত এত ভালোবাসেন, এটা শুনতেও খুব ভালো লাগে যে আমাকে দেখে কারো মন ভালো হয়ে যায়, আমার কথা শুনে কারো মন ভালো হয়ে যায়। সো এটা আমার কাছে খুব ভালো লাগে, আর আমি জানি না আমি কতটুকু কি কথা বলতে জানি, বাট আমি চাই দুনিয়ার সব মেয়েরা, বিশেষ করে আমাদের দেশের মেয়েরা, বুক উঁচু করে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, আমাদের দেশের মেয়েরা মনটাকে বড় করে বাঁচুক, আমাদের দেশের মেয়েরা কাজ করুক, ভালো থাকুক, নিজের মতো বাঁচুক, নিজেকে নিজে ভালোবাসুক, মেয়েরা ভালো থাকুক। সো আমি সবসময় মেয়েদেরকে এইটুকু ইন্সপায়ার করতে চেষ্টা করি যে আপনি সবার আগে নিজেকে ভালোবাসবেন, সবার আগে নিজেকে ভালোবাসবেন। এটার বডি কত? সাবিহা তসনিম নীতি, এটার বডি কত আপু? এটা তো ফ্রি সাইজ, আনস্টিচ, এটা তো আনস্টিচ, মানে আপনার সেমি স্টিচ আর কি, এটা আপনাকে বানাই নিতে হবে, আপনি ৫০ পর্যন্ত বডি বানাইতে পারবেন।
মানে আমি সবসময় চাই যে মেয়েরা নিজেকে নিজে ভালোবাসুক, মেয়েরা নিজেকে ভালোবাসতে আপনি পরে অন্যকে ভালোবাসতে হবে পারবেন, বাট আগে নিজেকে ভালোবাসতে হবে। শখপূরণ প্রশিক্ষণ কেন্দ্র এখন 2180 লিখতে হবে না, যারা আগে 2180 কমেন্ট করছে আমি সেই কমেন্টগুলো দেখবো আগে, হ্যাঁ এখন 2180 লিখলে হবে না, আমি দেখবো আগে কে কে 2180 কমেন্ট লিখছে, আমি সে আগের কমেন্টগুলোতে যাইতেছি। 2280 কে লিখছে? সুখী দাস, সুখী দাস দাস লিখছে 2280। ফরিদা ইয়াসমিন আপু প্রোডাক্ট ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পরনের জামাটা আমার লাগবে, এমডি সুমন তাড়াতাড়ি করে অর্ডার করে দেন। আর এটার দুইটা কালারই সুন্দর, ট্রাস্ট মি এটার দুইটা কালারই এত সুন্দর, অনেক 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 সুন্দর। আপু তোমাকে কালারফুল লিপস্টিক দিলে আমার কাছে দারুণ লাগে, জান্নাতুর জিন্নাতুর নেশা, তাই না? এখন একটু নিউট কালার লিপস্টিক দিয়েছি, পরে আবার শাড়ি লাইভ আছে তখন আবার কালারফুল লিপস্টিক দিয়ে দিব, ওকে আপু? সাবরিনা রাজস্বী আপু সালোয়ারের লং কত? সালোয়ারটা আপু 41 হবে, সালোয়ার লং আপু 41 হবে। ইয়েলো ড্রেসটা আমার হাজব্যান্ড হাতে পাইছে, আমি দেখি নাই, তবে ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে, তোমা খান, তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়াও। সো এইটা হচ্ছে আমার পরটার জাস্ট খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে ড্রেসের দামানটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের দামানটা, অনেক সুন্দর। সো এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার, হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার, একদম রেডি ধুতি সালোয়ার, খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে জাস্ট আমার পরটার কালার, হ্যাঁ যার আমার পরটা লাগে সে আমার পরটা নিয়ে নেবেন, যার এই কালারটা লাগে সে এটা নিয়ে নেবেন, হ্যাঁ খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার ড্রেসটা অ্যান্ড দোপাট্টাটা, ওকে? সো এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা, ওকে? খুবই সুন্দর দোপাট্টা আর এই যে আপনার ড্রেসটা, এটা অনেক সুন্দর। আর সো যার যেই কালারটা লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন, হ্যাঁ যার যেই কালারটা লাগে সে এই কালারটা নিয়ে নেবেন, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার, হ্যাঁ একদম রেডি ধুতি, খুবই সুন্দর। তো এইটা কোনটা নেবেন, এইটা নাকি এটা? 2180 টাকা এটা অনলি। আপু জামাগুলো অনেক সুন্দর, আমাকে একটা গিফট করো আপু, গিফট করলে তো ব্যবসা লাটে উঠে যাবে, আপনাকে গিফট করলে আমার সবাইকে গিফট করতে হবে, ইসরাত জাহান আপু। আচ্ছা রত্না চৌধুরী আপু, গতকাল তোমার পুলিশ প্লাজা থেকে আমার মামাতো ভাইয়ের বিয়ের জন্য 5টা শাড়ি ও 4টা থ্রি পিস এবং বিয়ের জন্য লেহেঙ্গা নিয়েছি, কিন্তু তোমার দেখা পেলাম না। ডিয়ার আমি তো ছিলাম না পুলিশ প্লাজাতে কালকে, আমি আসলে যাই নাই কালকে, আসলে আমার বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, ওই জন্য কালকে পুলিশ প্লাজায় যাওয়া হয় নাই। সো দেখেন এইটা নাকি এইটা, কোনটা? 2180 টাকা অনলি আপু, এইটা নাকি এইটা? সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, এইটা নাকি এইটা? আমি 2180 থেকে একজনকে 1000 টাকা ক্যাশব্যাক দেবো। আচ্ছা আরেকটা কথা শুনেন, অনেকেই আমাকে একটা জিনিসের জন্য খুব নক করেন, যে আমাদের পেজে যেটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, প্রোফাইল পিকচারের ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ প্রোফাইল 01765370255, এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটু বলবা? সনি আক্তার রিমা, ইয়াস আপু এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সনি আক্তার রিমা আপু, ইয়াস আপু এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপু এটা কি মিষ্টি কালার? ওটা মফ টাইপের একটা কালার না, একটু লাইট মিষ্টি টাইপের, মিষ্টি আপু কিন্তু এটা একটু লাইট মিষ্টি, মানে মিষ্টি কালারের মধ্যে কতগুলো শেড আছে না, কতগুলো শেড, এটা একটু গ্লসি টাইপের মিষ্টি, দেখি আবার কালারটা একটু দাঁতু মিষ্টি আছে না, কতগুলো ক্যাটকাটা মিষ্টি ওরকম না, এটা একটু একটু এটা একটু পিঙ্কিশ মিষ্টি, মানে লাইক এটাকে আমি এই কালারটাকে আমি কখনো মিষ্টি কালার বলি না, আমি এটাকে একটু লাক্স পিঙ্ক বলা যায়, এটাকে লাক্স পিঙ্ক কালার আর কি, এটা ঠিক মিষ্টি না, এটা লাক্স পিঙ্ক বলা যায়। এই কালারটা অসম্ভব সুন্দর আপু, এই কালারটা খুবই নাইস আপু, খুবই 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 নাইস, খুবই নাইস আপু। আচ্ছা যেটা বলতেছিলাম, অনেকে আমাকে অনেক সময় কমেন্ট করেন যে আপু তোমার প্রোফাইল পিকচারে যে ড্রেসটা দেওয়া তোমাদের পেজে, এই ড্রেসটাকে আর আসবে না, আর কি পাবো না? সো এইটা আমাদের কাছে 2-3 পিস পাওয়া গেছে। সো আমাদের আমাদের পেজে যে প্রোফাইল পিকচারে যে ছবিটা দেওয়া আছে, আমার আমাদের পেজে প্রোফাইল পিকচারে যে ছবিটা দেওয়া আছে, আমি একটু বের করে দেখাই আপনাদেরকে। আমি দেখাই একটু আপনাদেরকে, আমি মালদ্বীপে যে এই ড্রেসটা, এই যে দেখেন আমি মালদ্বীপে এই ড্রেসটা পরেছিলাম, হ্যাঁ
মালদ্বীপে আমাদের প্রোফাইল পিকচারের যে ড্রেসটা এটা হচ্ছে এটা। তো আমি মালদ্বীপে এই ড্রেসটা পরছিলাম, মানে এই ড্রেসটা এত সুন্দর, পাকিস্তানি একটা কালেকশন, এটা পাকিস্তানি নূরের খুব সুন্দর একটা ড্রেস, এটা আমি মালদ্বীপে পরছিলাম। ড্রেসটা দারুণ একটা ড্রেস, ড্রেসের নেকের ডিজাইনটা, এটা ভিডিওটা আছে না, এটা বের করে শেয়ার মারব, তাই তো হয়। এটা দেখেন আমি মালদ্বীপে এটা পরছিলাম, রোজার সময় পাবা ভিডিওটা, অনেক সুন্দর, দেখেন অসম্ভব সুন্দর, এটা অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে আপনার একটা নিচের দিকে ডিজাইন, ভিডিওটা ছেড়ে দিও আপনি নিজে, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেসটা, মার্শাল্লাহ এক্সেলেন্ট, এটা হচ্ছে নিচের দিকে ড্রেসটা। সো এটা হচ্ছে রাউন্ড শেপে এরকম করে সেলানো, ভিতরে ইনারের কাপড়টা সেট করাই আছে, কিন্তু আপনি এটা রাউন্ড শেপে চাইলে রাউন্ড শেপে পরতে পারেন। আমি এটাকে যেটা করছিলাম, আমি আবার এটাকে সাইড দিয়ে ফাড়া দিয়ে কামিজ বানাই নিয়েছিলাম, কারণ আমার কাছে রাউন্ড শেপ থেকে কামিজটা বেশি ভালো লাগছিল। আমি আবার এটাকে সাইড দিয়ে ফাড়া দিয়ে কামিজ বানাই নিয়েছিলাম, সো এটা অনেক বেশি সুন্দর। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সো যার এটা লাগতেছে, হ্যাঁ কোনটা আমার এত ডাস্ট অ্যালার্জি, আমার সারাক্ষণ নাক চুলটা, সারাক্ষণ মানে আমি যখন কাপড় দেখালে আমার উচিত নাক চুলকানি শুরু হয়ে যায় অটোমেটিকলি। আনোয়ার হোসেন, বড়িয়া বেটার বউ, বড়িয়া বেটার বউ। আচ্ছা, জিনাত নিসা লিখছে তোর বাপের কি, উনি হালাল সম্পর্কে আছে, বড়িয়া বেটার বউ, আর তোমাকে আমি চর মারিয়া এখান থেকে দিলাম বের করিয়া, তুমি যাও উস্তা খাইয়া। আনোয়ার হোসেন, তুমি প্রাইমারি স্কুল ফ্যান, হ্যাঁ তুমি যাও উস্তা খাইয়া মরিয়া, বললাম কোথা যা লিখছে বড়িয়া বেটার বউ। ওকে, সো এই ড্রেসের স্লিভসটা অনেক সুন্দর, স্লিভসটা অনেক বেশি সুন্দর দেখায়। এটা হচ্ছে আপনার পাকিস্তানি নূরের খুব সুন্দর একটা ড্রেস। আমাদের পেজের প্রোফাইল পিকচারে দেখবেন এই ড্রেসটার ছবি দেওয়া আছে, মানে আমি এটা মালদ্বীপে পরছিলাম। সো এই ড্রেসের নেকের ডিজাইন থেকে শুরু করে আপনি দেখলেই বুঝতে পারছেন যে এটা অরিজিনাল পাকিস্তানি কালেকশন। ইভেন এটার ব্যাক পার্টের কাজটা দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টের ডিজাইনটা, ব্যাক পার্টের কাজটা দেখেন কি সুন্দর। এটা হচ্ছে পিঠের উপরে এই কাজটা করা, দেখছেন পিঠের উপরে এই কাজটা করা, এটা অনেক সুন্দর একটা ড্রেস, অনেক 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 সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর পিঠের উপরে কাজটা করা। ড্রেসের ডিজাইনটা দেখেন, মাই গুডনেস, ড্রেসের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর, ড্রেসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, এই ড্রেসটা যা লাগবে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এটা আমার মনে হয় যতজন আপু দেখবেন, আমাদের পেজের প্রোফাইল পিকচারটা তো দেখছেন, হ্যাঁ আমাদের পেজে যেটা প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারের যে ড্রেসটা এটাই হচ্ছে এইটা। হ্যাঁ, অনেক জোস একটা ড্রেস, মার্শাল্লাহ এক্সেলেন্ট। আজকে হোপফুলি আমাদের পেজে 2 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে, আমি খুব ওয়েট করতেছি কখন 2 মিলিয়ন হবে, কখন 2 মিলিয়ন হবে। আল্লাহ, 703 জন হয়ে গেছে, আর আর 297 জন হইলেই হয়ে যাবে। সবাই একটা করে লাইকটা শেয়ার করে দেবেন, দেখেন আমাদের 19,97,003 জন, না 19,97,003 জন ফলোয়ার, না ভুল করছি, সরি আমি ভুল করছি, 19,99,703 জন, 19,99,703 জন, মানে আর আর হচ্ছে যে 297 জন হলেই আমাদের পেজে হচ্ছে 2 মিলিয়ন হয়ে যায়। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের পেজে এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারে আমি এই ড্রেসটা পরেছি। সো এই ড্রেসটা এত বেশি সুন্দর পাকিস্তানি নূরের, এই ড্রেসটা কিন্তু আপনার 6,500 টাকার ড্রেস, এটা কিন্তু আমরা ঈদের সময় আপনাদেরকে অফারে 2,750 টাকা দিচ্ছি, না 2,750 টাকা দিয়েছি। একটা রেডি সালোয়ারটা দেখেন, যা ও এটা হচ্ছে কটনের মধ্যে, যারা একটু দামি ড্রেস পছন্দ করেন কটনের মধ্যে, জাস্ট গো ফর দিস ওয়ান। আপনি এটাকে, এটা গাউন স্টাইলে, আপনি চাইলে এটাকে কামিজও বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার, হ্যাঁ রেডি সালোয়ার, দেখেন সালোয়ার ডিজাইনটা দেখেন কি সুন্দর, পাকিস্তানি নূরের খুব সুন্দর একটা ডিজাইন এটা। এটা হচ্ছে রেডি সালোয়ার, বডি 48 আছে এটা, না বডি 48 আছে এটা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এটা দেখেন, এটা দুপাট্টাটা, ওফ দোপাট্টাটা দেখেন, দেখেই ভালো লাগে, মাসলিনের উপরে দোপাট্টা, দোপাট্টাটা হচ্ছে প্রিন্টেড মাসলিনের উপরে, এটা হচ্ছে দোপাট্টার নিচের দিকের পাল্লুটা, এটা হচ্ছে দোপাট্টার নিচের দিকের পাল্লুটা, দোপাট্টাটা দেখেই ভালো লাগে, মাসলিনের উপরে খুবই সুন্দর একটা দোপাট্টা, প্রিন্টেড মাসলিনের উপরে দেখেন, মাই গড। এটা আমি যে সাগরের পাশে পড়ছিলাম, মনে হচ্ছিলো সাগর ড্রেস আর দোপাট্টা এক হয়ে গেছে, আমি যখন এটা মালদ্বীপে পড়ছিলাম। 2,750 টাকার ড্রেসটা, অনলি 2 থেকে 3 পিস পাবেন, যারা ঈদের সময় এটাকে অর্ডার করে পান নাই আজকে এটাকে নিয়ে নিন। হ্যাঁ, আপনি একটা 6,800 টাকার ড্রেস 2,750 টাকা পাচ্ছেন। এটা এত কমে পাওয়ার কারণ হচ্ছে এই নূরের ড্রেসটা প্রথমবার যখন আমাদের কাছে আসছিল
তখন প্রাইস ছিল 6,500 না 6,800 টাকা। পরবর্তী সময় আমার এড্রেসটা এত ভালো লাগছে, আমি পাকিস্তানে এইটা 3,000 পিস অর্ডার করছি একসাথে, তাই না? সো তখন আমাদের কেনা অনেক কম পড়ছে, এই জন্য আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দিতে পারছি। আমি চাইলে এটা 6,800 প্রাইস রাখতে পারতাম, পরে কিন্তু আমি আমার যেহেতু কেনা কম পড়ছে, যেহেতু একসাথে আমি অনেক কোয়ান্টিটি পাকিস্তানে অর্ডার করছি, পরে কেনা কম পড়ছিল, এই জন্য আমরা আপনাদেরকে প্রাইসও কমাই দিচ্ছি, অনলি 2,750 করে দিচ্ছি। দেখেন পিওর মাসলিনের দোপাট্টা, পিওর মাসলিনের দোপাট্টা দেখছেন, দোপাট্টাটা কি সুন্দর, দোপাট্টাটা অনেক সুন্দর, পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি করা আছে। দেখেন দোপাট্টাটা এই এই যেগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি করা, দোপাট্টার পাড় বর্ডার অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে ডিজাইনটা, একদম কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস কালেকশন, খুব স্ট্যান্ডার্ড কালেকশন পছন্দ করেন, খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস। ড্রেসের গলা থেকে শুরু করে ব্যাক পার্টের পিঠের কাজটা, এটা এটা হচ্ছে আপনার গাউন স্টাইলের ড্রেসটা, এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা। দেখেন হাতাটাই কি সুন্দর, হাতাটাই দেখেন কি সুন্দর, মানে পাকিস্তানি ড্রেস তো আপনি দেখেই বুঝতে পারছেন, হাতাটাই দেখেন কি সুন্দর। সো এটা যেটা হয়েছে আপনার, এটার নিচের দিকের এই যে এখানে দেখেন, এই এই কাটিং করে করে এই ডিজাইনগুলো করা, এগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ। তারপরে ওরা এত সুন্দর করে করে দিছে, দেখেন এত সুন্দর করে এটা করে দিছে, খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন নিচের দিকের। আপনি এটা গাউন স্টাইলে হলেও আপনি চাইলে এটাকে কামিজও বানিয়ে নিতে পারবেন, আপনার এটা একটু টেলার্সকে অল্টার করে নিতে হবে। সো এটার যে ডিজাইনটা মারাত্মক ভালো লাগতেছে আমার, আর ভিতরে ইনারের কাপড়টা স্যাটিং করাই আছে। সো এই ড্রেসটা আপু একদমই কটনের মধ্যে আপনি নেবেন অনলি 2,750 টাকা, হ্যাঁ অনলি 2,750 টাকায়। যার এটা লাগতেছে ডোন্ট মিস গাইস, এটা হচ্ছে রেডি সালোয়ার, ডোন্ট মিস গাইস, এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার, হ্যাঁ কেউ মিস করবেন না, মিস করলে মিস হয়ে যাবে, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে 2,750 টাকা, 2,750 টাকা। ওয়াই আমি দুইটা বাজে না চিকেন, অনেক সুন্দর এটা, অনেক জোস একটা ড্রেস। সো যা লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট, এক্সেলেন্ট, ওইটা রেখে না পাই। সো এটা অনেক ভালো লাগতেছে ত্রিনা বণিক, আপনি একজন পরিশ্রমী মানুষ, যখনই ফেসবুকটা ওপেন করে আপনার লাইভটা চলে আসে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কান্নার আওয়াজ শুনে যে মানুষটা ঘুমাতে পারে আমি জানি ভাই, বুঝি না এত কঠিন কথা, সাইদুর রহমান ভাই এত কঠিন কথা আবার আমি বুঝি না, একটু কম বুঝি। অব্রণী লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সাদা ড্রেসটা আপু রেডি ছিল, ওটার বডি 48 আছে, লম্বা 48, বডি 48 আছে। কেমন আছো আপু? উর্মি হোসেন আমি ভালো আছি, আমার ছেলের জন্য দোয়া করবেন অশোক আপু, অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল আপু। সুজি সেন, আচ্ছা খুব ভালো কোয়েশ্চেন করছেন, লিখছেন আপনার সব ড্রেসের দাম বেশি কেন? আমার সব ড্রেসের দাম তুলনামূলক অনেক কম, আর আমরা আমাদের কাছে আপনি দামি ড্রেসও পাবেন, আবার আপনি 500 টাকায়, 600 টাকায়, 1,000 টাকায়, 900 টাকায়, 1,200 টাকায়, 1,100 টাকায় অনেক অ্যাভেলেবেল ড্রেস পাবেন। আবার আমাদের কাছে কম দামি প্রোডাক্ট কেনার যেমন কাস্টমার আছে, আবার ঠিক তেমনি ব্র্যান্ডেড ড্রেস, কোয়ালিটি ড্রেস, আমরা দেখবেন শাড়ি বিক্রি করি 20,000, 25,000, 30,000, এখন যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে, যার 500 টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে সে 500 টাকা দিয়ে কিনবে, যার 50,000 টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে সে আমাদের থেকে 50,000 টাকা দিয়ে কিনবে। আর আমাদের যেহেতু বিজনেসটা শোরুম বেসড, সো আমাদের শোরুমে তো শুধুমাত্র কম দামি কাপড় কেনার কাস্টমার আসে না, আমাদের শোরুমে অনেক দামি দামি কাপড় কেনার কাস্টমার আসে। সো আমাদের বিজনেসটা যেহেতু শোরুম বেসড, সো আমরা সব ধরনের কালেকশন আমাদের কাছে রাখি, আমরা যেমন দিল্লি বুটিক্স রাখি, যেমন আমরা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস রাখি, যেমন আমরা জামদানি দামি শাড়ি রাখি, যেমন আমরা একদম আপনার গাদুয়াল রাখি, যেমন আমরা ব্যাঙ্গালোর সিল্ক রাখি, ঠিক তেমনি আমরা টাঙ্গাইলের শাড়ি রাখি, ঠিক তেমনি আমরা দেশি সালোয়ার কামিজ রাখি, ঠিক তেমনি আমরা ইম্পোর্টেড সালোয়ার কামিজ রাখি, ঠিক তেমনি আমরা চায়না থেকে জুতা নিয়ে আসি, আমরা মালয়েশিয়া থেকে জুতা নিয়ে আসি, আমরা থাইল্যান্ড থেকে ব্যাগ নিয়ে আসি। সো ইটস ডিপেন্ড করে আপু, এটা আপনি কে কীরকম কিনবে। এখন আপনি আপনার আপনার যদি 500 টাকা বাজেট থাকে, তার মানে এই না যে আমি আমি দামি ড্রেস বিক্রি করবো না, আপনার 500 টাকা বাজেট থাকলে আপনি 500 টাকা বাজেটের ড্রেস কিনবেন, আমাদের পেজে সব ধরনের কালেকশন আছে। তার মানে এই না যে যারা কম প্রাইসের জিনিস কিনবে তাদের জন্য আমি দামি প্রাইসের ড্রেসগুলো আমি বিক্রি করবো না, যে দামি প্রাইসেরটা কিনবে সে দামি প্রাইসেরটা দেখবে, যে কম প্রাইসেরটা কিনবে সে কম প্রাইসেরটা দেখবে, কারণ সবার সামর্থ্য তো আল্লাহ একরকম দেয় নাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন। কিন্তু এটা যেহেতু আমার দোকান বা আমার শোরুম, আমি সব কিছু দেখাবো, এটাই হচ্ছে আমার কাজ, আমি কম দামিটাও দেখাবো, দামিটাও দেখাবো, সব প্রোডাক্টই দেখাবো। সো আমাদের দামি কাপড় কেনার একটা আলাদা একটা কাস্টমার বেজ আছে, যারা আমাদের থেকে প্রচুর পাকিস্তানি দিল্লি বুটিক্স, তারপরে আমাদের দামি দামি শাড়ি কিনে। সো আমাদের কাছে যেমন আপনার 500 টাকার প্রোডাক্ট প্রোডাক্টও পাবেন, এমনি আপনি 50,000 টাকার প্রোডাক্টও পাবেন। বাট আমি বলতেছি, আমি কাউকে ছোট করতেছি না, আমি বলতেছি যে যার বাজেট অনুযায়ী কিনবে, দুনিয়ার সবার বাজেট তো এক সমান না, এক একজনের সামর্থ্য এক এক রকম, আপনি সব ধরনের বাজেটের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন।
সুজি সেন লিখেছেন, ধন্যবাদ আপনাকে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। না, আমি অলওয়েজ আপনার সব প্রশ্নের উত্তর দিতেই পছন্দ করি, বিকজ এটা আমার শোরুম, আমি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করবো, আমি কম দামেও বিক্রি করবো, দামিও বিক্রি করবো। আপনার যেটা সামর্থ্য সেটা আপনি কিনবেন, যার যেটা সামর্থ্য সে সেটা কিনবে। দুনিয়ার সবার সামর্থ্য তো একরকম না, তাই না আপু? আমার আমার ড্রেসের দোপাট্টাটা ড্রেসটা খুব সুন্দর, সেম ড্রেস রেডি ছাড়া দেখান, রেডি ছাড়া কীভাবে আপু দেখাবো? পাকিস্তান থেকে যেভাবে আসছে আমরা ওইভাবেই আপনাকে দেখাইছি, রেডি ছাড়া। এমন তো না যে একটা রেডি সহ আসছে একটা রেডি ছাড়া আসছে, ইটস নট লাইক দ্যাট আপু, যেটা যেরকম আসছে ওটাই আর কি। টিনা দাওয়ান মানিক লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, আমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। নিউ আগানোর বারিশ অ্যান্ড নাইরা ড্রেস নিয়ে আসো। আচ্ছা, আজ আসবে আপু, এখন আস্তে আস্তে আসবে। যেমন আজকে তো আমি যেটা পরে এসেছি নতুন ড্রেস, তারপর আরেকটা সাদা বাহার দেখাইছি নতুন, সো অনেক অনেক নতুন কালেকশন আসবে। এই মেয়েটাকে সে রকিভাবে রুমটা গুছাবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমি হচ্ছে পরে আবার লাইভে আসবো। মেষ ভক্তমণি লিখেছে, হ্যালো, আমি চাই আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গোপালগঞ্জে একটা শোরুম দেন, একজন মাস্টাফি ভক্ত হয়ে আপনার কাছে অনুরোধ। ইনশাআল্লাহ আপু দোয়া করবেন, মেষ ভক্তমণি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জান্নাতুল আয়েশা লিখেছেন, আমি তোমার লাইভ সবসময় দেখি কিন্তু কখনো কমেন্ট করি না, আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার কমেন্ট করে। আপু এই সাদা ড্রেসটা কি শোরুমে পাওয়া যাবে? তানজিলা রওশন, শোরুমে মনে হয় না পাওয়া যাবে, এক দুই পিস পেতেও পারেন, কোনো কোনো শোরুমে অ্যাভেলেবেল থাকতেও পারে। বাট এই ড্রেসটার আমাদের অনেক চাহিদা ছিল, আমরা শোরুমে পেতে পারেন, আপনি শোরুমে পেতে পারেন, আমরা ঈদের সময় সব শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছিলাম, বাট অনলাইনে আপনার স্টক আউট হয়ে গেছিলো। কিন্তু এখন যেটা হয়েছিল যে ঈদের পরে অনেকে, ঈদের সময় অনেকে পার্সেল রিসিভ করে নাই, তো অনেকগুলো পার্সেল যখন রিটার্ন আসছে সেই রিটার্ন পার্সেলের প্যাকেট থেকে আমরা দুই তিনটা খুঁজে পাইছি, এই জন্য আমরা লাইভে দেখাই দিছি। বাট কোন কোন শোরুমে আসে কোন কোন শোরুমে নাই এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, ওটা চেক করতে হবে আপনি। ও, গতকাল একটা ড্রেস অর্ডার করেছিলাম, আজকে হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক থ্যাংকস এত সুন্দর প্রোডাক্ট ফার্স্ট ডেলিভারি দেওয়ার জন্য। ফিরোজা খাতুন আপু, থ্যাংক ইউ সো মাচ, সাচ এ নাইস কমেন্ট আপু, আই লাভ ইউ, অনেক ভালো লাগলো আপনার কমেন্ট দেখে, অনেক অনেক ভালোবাসা আপু আপনাকে। ফেনীতে একটা শোরুম চাই, আফসানা কিবরিয়া, ইনশাল্লাহ আপু আপনি খুব ভালো একটা মানুষ, প্রণাম নেবেন, সুজি সেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। রবিউল ইসলাম লিখেছে, আমি নিতে চাই কীভাবে নিব? আমাদের পেজে মেসেজ দিয়ে নিয়ে নেবেন। এত সুন্দর কেন আনেন বিএম জাকির? সুন্দর যদি না নিই তাহলে আপনারা নেবেন কেন? আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন আপনাদের চেস্টের সাইজ কি আড়ংয়ের সাথে? আপু আমি তো সেটা জানি না আড়ংয়ের সাইজ কি, বাট আমাদের সাইজটা হচ্ছে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে এভাবে মাপলে আপনার যা সাইজ আসে সেটাই, মেজারমেন্ট টেপ দিয়ে মাপলে আপনার এরকম ওইটা 48 হবে ওইটাই। মানিকগঞ্জে একটা শোরুম দেন আপু, মৌ আহমেদ, ইনশাল্লাহ আপু দোয়া করবেন। তোমার ইটিংটা অনেক নাইস সুলতানা হক, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সো এই যে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি, এটা প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা। 2180 কে কে কমেন্ট করছেন, আমি একটু 2180 থেকে একজনকে ক্যাশব্যাক দিব, 2180 থেকে একজনকে ক্যাশব্যাক দিব। কেন সানবি এত ফোন করে করে মামি যে তো অর্ডার করছি এটাই নাই, আমি একটু 2180 কমেন্টগুলো দেখি যে 2180 থেকে কাকে উইনার নেওয়া যায়। সো লেটস সি হু ইজ দ্য উইনার। টাঙ্গাইলে একটা শোরুম চাই আপু, নাদিরা নাসরিন, ইনশাআল্লাহ আপু। শাইলা রহমান, খিলগাঁও একটা শোরুম দেন আপু, ইনশাআল্লাহ দোয়া করবেন, অনেক সুন্দর লাগছে। সাব্বির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। রাজশাহীতে একটা শোরুম দিন আপু, জেসমিন ডেইজি, ইনশাআল্লাহ আপু। চুয়া সরকার, মামন সিংহে, আচ্ছা আপনারা আমাকে এত ভালোবাসেন, সব জায়গায় একটা করে শোরুম চাই না। রাফিয়া আমিন, কক্সবাজারে, ইনশাআল্লাহ। উত্তরা, সুফিয়া খন্দকার, উত্তরাতে আপু আমরা শোরুম নিয়েই রাখছি, আমরা যে মার্কেটে শোরুমটা নিছি ওটা হচ্ছে একদম নতুন মার্কেট, মার্কেটটাই এখনও ওপেন হয় নাই। সো মার্কেটটা ওপেন হলে আমাদের শোরুমটা ওপেন হয়ে যাবে, সো ইনশাআল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা এটা ওপেন করতে পারবো। ড্রেসটা সুন্দর, তুবার রহমান, থ্যাংক ইউ সো মাচ। আমার পরা ড্রেসটা আফসানা কিবরিয়াকে, অনলি 2180 টাকা, অনলি 2180 টাকা। এটার সাথে দেখেন রেডি ধুতি সালোয়ার, অনেক সুন্দর রেডি একটা ধুতি সালোয়ার, এটা অনলি 2180 টাকা আপু। সবাই কি একটা করে লাভ লাইক ওয়াও দিছেন, অনেক সুন্দর কিন্তু আপুর ড্রেসটা, খুবই সুন্দর, একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন। আমি একটু কমেন্ট খুঁজতেছি কাকে উইনারটা বানানো যায়, 2180 কমেন্ট খুঁজতেছি, কমেন্ট সব এত পিছনে চলে গেছে আমি যে কাকে নিব বুঝতেই পারছি না। 2180 কে কে কমেন্ট করছিলেন আগে আমি বলার আগে? সুফিয়ান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সিলেটে শিপিং অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ, ও সরি, সিডনিতে, আল্লাহ সিডনি লিখছে, আমি সিলেক্ট করতেছি। ইয়েস পঞ্চালী রাজ চক্রবর্তী,
আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ফেলেন, আমরা ডিএইচএল কুরিয়ার সিডনিতে আপু পাঠিয়ে দিতে পারব। হানিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? গাজীপুরে একটা শোরুম দেন। রোজিনা আপু ইনশাআল্লাহ, মুক্তা বিনতে হুসাইন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা হাসান, মুক্তা লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওয়ারি আউটলেটে আসো, তোমার সাথে দেখা করতে চাই। নাসিবা শারমিন, ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঢাকার নবাবগঞ্জ একটা শোরুম দেন। মেহবুবা ইসলাম মিতু, ইনশাআল্লাহ আপু, আমার গায়ের জামাটা ইয়াস একদম রেডি ড্রেস, এটা আমার গায়েরটা একদমই রেডি ড্রেস আপু, খুবই সুন্দর। ও না না, ভুল বলতেছি আপু, সালোয়ারটা রেডি, কামিজটা স্যামিস্টিক্স, আমার গায়ের কামিজটা হচ্ছে স্যামিস্টিস, বডি 50 পর্যন্ত বানাইতে পারবেন, সালোয়ারটা হচ্ছে রেডি। আমি যে উইনার নেওয়ার চক্করে সব বলবাল বকতেছিলাম। সেলিনা পারভিন, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রোশন রিমা, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা সুরভি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রোমান আক্তার, ইন্ডিয়াতে আসো, আচ্ছা ইনশাল্লাহ। সাইকুজ্জামান নইম, আপনি কাতার থেকে দেখছেন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম ভাই আমার, আপনাকে অনেক ভালো লাগে, আমার জন্য একটা রিপ্লাই। আরমান হুসাইন, এই যে রিপ্লাই করে ফেলেছি, থ্যাংক ইউ। নুরজাহান ইসলাম, হাই আপু, আমার কমেন্ট পড়ো, এই যে কমেন্ট করে ফেলেছি। আরিফিন ইসলাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাসিনা আক্তার রুমা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শুভ বিকাল, আলহামদুলিল্লাহ, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ আপু। ডালিয়া ডলি, ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ। ব্রাউন বাড়িতে শোরুম চান, প্রীতি ইসলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রুনা আক্তার, কেরানীগঞ্জের শোরুম, ইনশাআল্লাহ। সেলিনা পারভিন, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সব জায়গায় শোরুম চান সান্তিস ভাই তনির, ইনশাআল্লাহ। যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে, আর আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার সান্তিস ভাই তনিকে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি আমার রিজিক লিখে রেখে থাকে, ডেফিনেটলি সব জায়গায় আমাদের একটা করে শোরুম হবে আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ। এবং আপনাদের ভালোবাসা নিয়ে সান্তিস ভাই তনি অনেক দূর এগিয়ে যাবে। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে, তুলনামূলক সবচাইতে কম প্রাইসে দিয়ে যেন আমরা যেতে পারি। এবং আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আমি জানি আপনারা বিশ্বাস করেন, সান্তিস ভাই তনি অলওয়েজ মিনিমাম প্রফিটে আপনাদেরকে প্রোডাক্ট দেয়, একদমই আমাদের প্রফিট মার্জিন খুব কম থাকে, কারণ আমরা কোয়ান্টিটি সেল অনেক করি। ধরেন কেউ 500 টাকা লাভ করে তিনটা ড্রেস বিক্রি করলো, সেই জায়গায় আমরা ধরেন আমরা হয়তো 100 টাকা লাভ করে বা 50 টাকা লাভ করে আমরা 30টা, 40টা, 50টা, 100টা, 300 বিক্রি করে ফেলবো। তো আমরা কোয়ান্টিটি অনেক বিক্রি করি, সো এই জন্য দেখা যায় যে আমাদের প্রফিট আমরা অনেক কম রাখি। তো আপনি নিঃসন্দেহে সান্তিস ভাই তনি থেকে কেনাকাটা করবেন। আর আমাদের ঢাকার আজকে শনিবার আমাদের সকল শোরুম খোলা আছে, গুলশানের শোরুম খোলা আছে, আজকে ওয়ারির শোরুম খোলা আছে, আজকে মিরপুরের শোরুম খোলা আছে, আজকে ধানমন্ডির শোরুম খোলা আছে, আজকে আমাদের খুলনার শোরুম খোলা আছে, রংপুরের শোরুম খোলা আছে, বগুড়ার শোরুম খোলা আছে, সিলেটের শোরুম খোলা আছে, আমাদের চট্টগ্রামের বালিয়ারকেটের শোরুম খোলা আছে। সো আমাদের সবগুলো শোরুম আজকে খোলা আছে, আপনারা আমাদের সবগুলো শোরুম ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নিধি স্পর্শি, 2 মিলিয়নের অপেক্ষায়, একদম আপু, আমি নিজেও 2 মিলিয়নের অপেক্ষায়, সবাই জাস্ট দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেন 2 মিলিয়নটা হয়ে যায়, আর 297 জন হলেই হয়। সো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, এখন 744 জন হয়ে গেছে, তখন 703 জন ছিল, এখন 744 জন হয়ে গেছে। তো হোপফুলি আজকে আজকে হয়ে যাবে আপু ইনশাআল্লাহ। তাসফি, যারা এখন আমাদের পেজে ফলো দেন নাই, সবাই একটা করে ফলো দিয়ে দিবেন, হ্যাঁ, 2 মিলিয়ন সেলিব্রেশন করবো ইনশাআল্লাহ। তোমাকে কারের দুলগুলো অনেক মানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, ড্রেসের সাথে তাসফিয়া আঞ্জুম বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা নিবেন আপু, ভালো থাকেন। নুরজাহান ইসলাম, তোমার কথাগুলো অনেক ভালো লাগে, তোমার বিহেভিয়ার অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সুমি ব্লগস, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, হোয়াট এ গ্ল্যামার আপি ইউ আর। লিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপরে চাঁদপুরে একটা শোরুম দেন, জান্নাতুল ইমো, ইনশাআল্লাহ, খুব ইচ্ছা আছে চাঁদপুরে দেওয়ার আপু, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হানিফুল ইসলাম ভাইয়া, আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ 2 মিলিয়ন। 25 এপ্রিল ড্রেস অর্ডার করেছিলেন, বাসায় ড্রেস রিসিভ করতে পারিনি, পরে আসবে বলছিল, পরে আর আসে নাই। তারপর সুমিশো, তাহলে ডেলিভারি ম্যান ওটা রিটার্ন করে দিছে আপু, আপনি এটা পায় না দেখে জন্য নিশ্চয় রিটার্ন করে দিছে, ওকে আমি দেখতেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ভালোবাসা। আমি আবার লাইভে আসবো, জাস্ট 5টায় দেখা হয়ে যাবে 5টা লাইভে। সবাইকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, সবাই ভালো থাকেন, ঠিক বিকাল 5টা লাইভে দেখা হচ্ছে, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক দোয়া।
ওয়ালাইকুম আসসালাম, আমার আপনার ভাগনা ভাগ্নিটা সবাই ভালো আছে? সৌদি আরব থেকে বলছেন শামীম ফারহান, ঢাকা যাত্রাবাড়ি থানা। অনেক ভালোবাসা ভাই, সৌদি আরবে এখন অনেক গরম, অনেক ভালো থাকেন। সকল প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া। আর আমি জানি যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে, একে তো পরিবার পরিজন জন ছেড়ে, বাংলাদেশে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব রেখে প্রবাসে থাকা বছরের পর বছর এক কষ্ট, আর নিজের কাজ সব নিজেকে করতে হয়, অনেক কষ্ট। সো প্রবাসের ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থাকেন, পাঁচটা লাইভে দেখা হবে। ফারহানা সুরুবি, কেন জানি কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না আপু, ফেসবুকে কি যে এক সমস্যা হয়েছে, মার্ক জুকারবার্গ শয়তান বার এখন কারো কাছে নোটিফিকেশন পাঠাইতেছে না, খুবই যন্ত্রণার মধ্যে আছি আপু। কিং পাহাড়ি, ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম বান্দরবান জেলা থেকে বলতেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। আপু আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আশা করি ব্যবসার দিকে একটু মন দিবেন। আলহামদুলিল্লাহ চলতেছে ভাইয়া, দোয়া করবেন, ব্যবসার দিকে তো মন দিয়েই আসি সারাদিন, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা রাজশী সারফরাজ ভালো আছে? আছে, ও এখন দৌড়াদৌড়ি করতেছে, ওর ড্যাডি আসছে, ওর ড্যাডির সাথে ও দৌড়াইতেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই, পাঁচটা লাইভে দেখা হবে।